আচ্ছা বন্ধুরা, তোমার সবচেয়ে প্রিয় শিক্ষক কে? আচ্ছা, তুমি যখন অসুস্থ হও তখন কার কাছে চিকিৎসার জন্য যাও? বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়টি হলো অকুপেশনস বা পেশা। ক্লাস থ্রি এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 21 এর এই ক্লাসে আমরা আজকে পড়ব বিভিন্ন পেশার মানুষদের নিয়ে, এবং আমরা জানব কি কি পেশায় কারা কি কি কাজ করছে। চলো বন্ধুরা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতে পড়ব ইউনিট 21 এর লেসনস 1 এন্ড 2। লেসনের নাম হলো অকুপেশনস বা পেশা। এবারে অ্যাক্টিভিটি এ এর দিকে তাকাও। লেখা আছে লুক, দেখো, এন্ড ম্যাচ, মিল করো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লিখে ফেলো। আমরা এখানে কিছু পেশার নাম দেখতে পাচ্ছি। শুরুতেই আছে টেইলর। টেইলরকে আমরা বলি বাংলাতে দর্জি। অন্যদিকে এখানে আছে কবলার। কবলারকে আমরা বলে থাকি মুচি। এর পাশাপাশি দেখতে পাচ্ছি পাইলট। পাইলটকে আমরা বলে থাকি বিমান চালক। এবং টিচার বাংলাতে যেটাকে বলি শিক্ষক। বন্ধুরা, আমরা কিন্তু বেশ কিছু পেশার নাম জেনে ফেলেছি। এবারে আমরা এই ছবিগুলোর দিকে তাকাবো এবং এদের কার সাথে কোন পেশাটির নামের মিল রয়েছে সেটি করব। আচ্ছা, এবারে আমরা চলো ম্যাচ করি। এবং এখানে যে কারেক্ট ওয়ার্ডটি হবে বা সঠিক শব্দটি হবে সেটি লিখে ফেলি। নাম্বার ওয়ান, আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, তার হাতে একটি বই রয়েছে এবং তার হাতে অন্য হাতে একটি কলম রয়েছে, এবং তিনি নিশ্চয়ই কিছু বোঝাচ্ছেন। আমরা এই ছবিটির সাথে কোন পেশাটির মিল দেখতে পাই লিখে ফেলি এইখানে। বন্ধুরা, তোমরা প্রথমে লিখে ফেলো, এরপরে আমরা সঠিক উত্তরগুলো মিলিয়ে নেব। নাম্বার টু তে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে, যিনি একটি ইউনিফর্ম পরে আছে। লিখে ফেলো তো তিনি কোন পেশায় নিয়োজিত। নাম্বার থ্রি, আমরা দেখতে পাচ্ছি একজন কিছু একটা সেলাই করছে। বন্ধুরা, বলো তো এই লোকটির পেশা কি হবে? আচ্ছা বন্ধুরা, এবারে আমরা নাম্বার ফোরে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটির অকুপেশন এখানে লিখে ফেলবো। তোমরা কি ইতোমধ্যেই লিখতে পেরেছ? চলো তাহলে আমরা সঠিক উত্তরগুলো দেখে নেই। নাম্বার ওয়ানে হলো টিচার, TEACHER, টিচার মানে হলো শিক্ষক। নাম্বার টু, পাইলট, PILOT, পাইলট মানে হলো বিমান চালক, যারা বিমান চালায়। নাম্বার থ্রি, টেইলর, TAILOR, টেইলর মানে হলো দর্জি, যার কাছে আমরা জামা কাপড় বানাতে দেই। নাম্বার ফোর হলো কবলার, COBBLER, কবলার মানে হলো মুচি, যারা জুতো নিয়ে কাজ করে। বন্ধুরা, এবারে আমরা দেখি তো অ্যাক্টিভিটি বি তে কি আছে। এখানে আছে রিড, পড়ো, অ্যান্ড ম্যাচ, মিল করো। রাইট দ্য কারেক্ট নাম্বার ফ্রম অ্যাক্টিভিটি এ নেক্সট টু ইচ রাইম। আমরা অ্যাক্টিভিটি এ তে যে সকল অকুপেশনস এর নাম জেনেছি সেখান থেকে আমরা কারেক্ট নাম্বারটি লিখে ফেলবো এইখানে যে রাইম বা ছড়াগুলো দেয়া আছে এগুলোর সাথে কোনটি যায়। শুরুতেই আছে আই মেক ক্লোথস, আমি জামা কাপড় তৈরি করি। স্টিচ 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 মাই মেশিন গোস, স্টিচ 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 করে আমার মেশিন বা যন্ত্রটি চলে। এই যে আমরা রাইম বা ছড়াটি দেখতে পাচ্ছি এটির সাথে আমাদের অ্যাক্টিভিটি এতে আমরা যে নাম্বারিং গুলো পেয়েছিলাম সেগুলোর কোনটি বসবে এখানে লিখে ফেলো। এরপরের রাইমটি হলো আই মেন্ড শুজ, ট্যাপ ট্যাপ ট্যাপ, নাও দে লুক নিউ। তার মানে হলো
সে জুতা তৈরির যে কাজগুলো সেগুলো করে এবং ট্যাপ 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 করে, এবং এখন দে লুক নিউ, এবারে জুতাটা নতুন দেখাচ্ছে। আচ্ছা বন্ধুরা, বলতো জুতা যাতে নতুন দেখায় সেই কাজটি কে করে? এখানে লিখে ফেলো অ্যাক্টিভিটি এ থেকে কোন নম্বরটি বসবে। এবারে আমরা এই রাইমটির দিকে তাকাবো। ইন মাই প্লেন আই ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। আমার প্লেনে আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি ভেরি হাই, অনেক উপরে, ইন দ্য স্কাই, আকাশে। এটির সাথে কোন অকুপেশনের মিল রয়েছে বলতো? অ্যাক্টিভিটি এতে চলে যাও এবং সেখান থেকে নাম্বারটা এনে এখানে বসিয়ে দাও। এবারে আমরা এই রাইমটির দিকে তাকাবো। আই রাইট অন দ্য বোর্ড, আমি বোর্ডের উপরে লিখি। আই রিড টু মাই স্টুডেন্টস, আই রিড মানে হলো আমি পড়ি, মানে আমি আমার স্টুডেন্টদের সাথে পড়ি। উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি। উই রাইম অ্যান্ড প্লে, আমরা ছড়া বলি এবং খেলাধুলা করি। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা ছড়াটি পড়েছি, এর সাথে কোন অকুপেশনটি যায়, কোন পেশাটি যায় লিখে ফেলো এখানে। আশা করছি তোমরা সবগুলো সঠিক উত্তর দিয়েছো। চলো ম্যাচ দ্য অ্যানসার্স নাও। এবারে আমরা কি করব, আমাদের অ্যানসার গুলো মিলিয়ে নিব। আমাদের শুরুতে যে ছড়াটি ছিল সেটির সাথে অ্যাক্টিভিটি এর 3 মিল রয়েছে। অন্যদিকে আমাদের 2 নম্বর যে রাইমটি ছিল সেটির সাথে নাম্বার 4 এর মিল রয়েছে। আচ্ছা বন্ধুরা, পরের দুটির সাথে কিসের মিল রয়েছে? এই যে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর রাইম বা ছড়া, সেটির সাথে নাম্বার 2 এর মিল রয়েছে। এর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটির সাথে নাম্বার 1 এর মিল রয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি সঠিক উত্তরগুলো দিয়েছো? চলো এবারে আমরা পড়ব ইউনিট 21 এর লেসন 3, 4 এন্ড 5। এখানেও আছে অকুপেশনস, তার মানে আমরা অকুপেশনস নিয়ে আরো কিছু জানার চেষ্টা করব। চলো তাহলে অ্যাক্টিভিটি এতে কি আছে দেখে নেই। লুক, দেখো এন্ড ম্যাচ এবং মিল করো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক উত্তরটি লিখে ফেলো। এখানে আমরা আবারও কিছু অকুপেশনসের নাম দেখতে পাচ্ছি। শুরুতেই আছে ডক্টর, ডক্টর মানে হলো ডাক্তার। ফার্মার, ফার্মার অর্থ হলো কৃষক। ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথ মানে হলো কামার। ড্রাইভার, ড্রাইভার মানে হলো চালক। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাজ হলো আমাদের এই নিচে 1, 2, 3 এবং 4 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলোর সাথে এই উপরের কোন পেশাগুলো যায়, কোনটার সাথে কোনটার মিল রয়েছে সেটি আমাদের খুঁজে বের করতে হবে, এবং এরপরে ম্যাচ করা যে অকুপেশনটি রয়েছে সেটি এই আমাদের সামনে যে খালি জায়গাটা রয়েছে সেখানে লিখে ফেলতে হবে। চলো বন্ধুরা, তোমরা তাহলে তোমাদের খাতায় লিখে ফেলো তো। এরপরে আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হলো নাম্বার 1 এর ক্ষেত্রে ডক্টর, DOCTOR, ডক্টর অর্থ ডাক্তার। নাম্বার 2 এ হলো ব্ল্যাকস্মিথ, BLACKSMITH, ব্ল্যাকস্মিথ মানে হলো কামার। নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি ফার্মার, FARMER, ফার্মার মানে হলো কৃষক। নাম্বার 4 এ দেখতে পাচ্ছি ড্রাইভার, DRIVER, ড্রাইভার মানে হলো চালক। তোমার স্কুলে যাওয়ার পথে কোন ড্রাইভার তোমাকে নিয়ে যায়, বাস ড্রাইভার নাকি কার ড্রাইভার, জানাও কমেন্ট বক্সে। বন্ধুরা, এবারে আমরা অ্যাক্টিভিটি বি দেখব। অ্যাক্টিভিটি বি তে রয়েছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। আমরা এখানে বাম পাশে কিছু অকুপেশনস বা পেশার নাম দেখতে পাচ্ছি,
এবং ডান পাশে আমরা কিছু বিষয় লেখা দেখতে পাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এবারে আমাদের কি করতে হবে, মিল করতে হবে। বাম পাশে আছে নাম্বার 1 আ ব্ল্যাকস্মিথ, একজন কামার। নাম্বার 2 আ ডক্টর, একজন ডাক্তার। নাম্বার 3 আ ড্রাইভার, একজন চালক। এবং নাম্বার 4 আ ফার্মার, একজন কৃষক। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভস আ বাস, একটি বাস চালায়। এরপরে দেখতে পাচ্ছি গ্রোস ফুড, তারা খাদ্য উৎপাদন করে। মেক্স থিংস ফ্রম মেটাল, মেটাল বা তামা থেকে কোনো জিনিস তৈরি করে। হেল্পস পিপল, মানুষদের সাহায্য করে। বন্ধুরা, এবারে তোমরা এরকম তীর চিহ্নের মধ্য দিয়ে মিল করে দেখো তো কোন পেশার সাথে কোন কাজটি যায়, কোন পেশার সাথে কোন কাজটি যায়। চলো তাহলে আমরা এবারে সঠিক উত্তরটি দেখে নেই। A blacksmith makes things from metal. এরপরে a doctor helps people. A driver drives a bus. A farmer grows food. আমরা তাহলে সঠিক উত্তর দিতে পেরেছি। চলো বন্ধুরা, এবারে আমরা অ্যাক্টিভিটি সি করব। এখানে আছে একটি পেয়ার ওয়ার্ক বা দলগত কাজ। লেখা আছে আস্ক অ্যান্ড অ্যানসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। চলো তাহলে আমরা প্রশ্ন করি। এই মেয়েটি ছেলেটিকে প্রশ্ন করছে, ডু ইউ নো আ ফার্মার, তুমি কি একজন কৃষককে চেনো? ছেলেটি বলছে, ইয়েস, হ্যাঁ আই ডু, আমি চিনি। মেয়েটি আবারও বলছে, হোয়াট ডাজ হি ডু, সে কি করে? ছেলেটি বলল, হি গ্রোস ফুড, সে খাদ্য উৎপাদন করে। আশা করছি বন্ধুরা তোমরা এভাবে তোমাদের বন্ধুদের সাথে এভাবে কথা বলতে পারবে এবং তোমরাও প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে। ডু ইউ নো অ্যাবাউট এনি আদার অকুপেশনস, তুমি কি অন্য অকুপেশন বা পেশাগুলো সম্পর্কে জানো? জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এতক্ষণ সাথে থাকার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও কিন্তু মিস করবে না, শিখতে পারবে নতুন কিছু। ভালো থেকো বন্ধুরা।